হ্যালো 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 পোলাপ্যানেরা, ওয়েলকাম সবাইকে আবারও কার ফর সেল নতুন পার্ট সিক্সে। ফাইনালি পার্ট সিক্স চলে এসছে। তোমরা অনেক বলেছো পার্ট সিক্স দিতে। আমি ভাবছিলাম আর কোনো দিন আমি পার্ট সিক্স খেলবই না, কিন্তু তোমরা ভাই 50,000 লাইক কমপ্লিট করে দিয়েছো। ভাবা যায় ভাই 50,000 লাইক, আমি ভেবেছিলাম হবেই না, কিন্তু তোমরা ভাই ফাইনালি 50,000 লাইক কমপ্লিট করতে পেরেছো। তার জন্য আমি নিয়ে এসেছি আজকে পার্ট সিক্স। তো চলো আজকে খেলবো আমরা কার ফর সেল পার্ট সিক্স। আর পার্ট সিক্সে প্রথমে এসে আমি কী দেখছি এগুলো ভাই, দেখো আমার কাছে কত কোটি কোটি টাকার গাড়ি ভাই, অনেক বড় লোক হয়ে গেছি আমি। আর আজকে আমি কী করবো না, কারণ আমার কাছে আছে $71,55,000। আমি এই গেমের মধ্যে অনেক কোটিপতি হয়ে গেছি, যা ইচ্ছা তাই কিনতে পারি ভাই, যা ইচ্ছা তাই কিনতে পারি। মানে আরে কেনা কে চাইতে হো, কি বলবো আমি আর, কিছু বলার নেই আমার। চলো আমরা গেম খেলবো। আজকে যতগুলো গাড়ি এখানে দেখতে পাচ্ছ তোমরা, সবগুলো গাড়ি না আমি একসাথে সেলের জন্য লাগিয়ে দিব, একসাথে সেল করব, দেখব কতগুলো কাস্টমার গ্যাদার করে এই দোকানটাতে। আর সস্তা কারের দোকান আজকে দামি কারের দোকান হয়ে যাবে। অফিসটা বন্ধ করা আছে, আমি সকালবেলা এসে অফিস খুলবো, কারণ এখন তোমরা যেমনটা দেখতে পাচ্ছ 5:50 বেজে গেছে, আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, কাস্টমার আসবে না। একবারে আমি না কালকে আসবো সকালবেলায়, কালকে আমি সকালে এসে দোকান খুলবো ভাই। চলো আজকে গিয়ে আমার ঘরটাতে ঘুমাই। আর যারা যারা এখনও পর্যন্ত আমার ঘর দেখোনি, ঘরটাও তোমাদের দেখিয়ে নিয়ে এসে দাঁড়াও। আমার ঘর আছে নেবারহুডে, আর নেবারহুডে যদি আমি যাই এখানে আসে, এই তো এটা হচ্ছে আমার ঘর। ইয়েস, এই দেখো এটা হচ্ছে আমার ঘর যেখানে আমি রাত্রে থাকতে পারি। আর এখানে আমি সব কিছু আপগ্রেড করে নিয়েছিলাম, দেখছো এখানে আমি সোফা টোফা যা যা ছিল সব আপগ্রেড করে নিয়েছিলাম, নতুন করে নিয়েছিলাম। আর বেডটাও আমি দেখাচ্ছি, দেখো বেডটাও আমি আপগ্রেড করে নিয়েছি। কেমন হয়েছে সবাই কমেন্টে অবশ্যই বলো, আগের দিন লাস্টে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। আর চলো এখন আমি ঘুমাতে তো পারবো, কিন্তু তার আগে আমি একটা জিনিস দেখাই তোমাদের। আমার কাছে দেখো রিয়েল একটা টয় কার আছে, আমি রিয়েল কারের মালিক ভাই, দেখেছো একটা টয় কার আছে। আর হ্যাঁ, এখনও পর্যন্ত এই ভিডিওটা যারা যারা দেখোনি, এই কার নিয়ে আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম আমার সেকেন্ড চ্যানেলে, তো সেখানে গিয়ে তোমরা সেটাও দেখে আসতে পারো, সেটাও অনেক মজা ছিল। আর আমি বলেছিলাম এই গাড়িটা নিয়ে একটা এপিক ভিডিও বানাবো, তোমরা যদি চাও তো সেই শর্টটাতে গিয়ে তোমরা অবশ্যই একটা করে কমেন্ট করো যে পার্ট টু বানাও বা বড়ো ভিডিও বানাতে বলো। তো এখন চলো আমরা ঘুমাবো, আর সকালবেলা আমরা বিজনেস করবো। চলো ভাই, কী হলো? আচ্ছা ডে রিপোর্ট দিল ভাই, নতুন আপডেট এসছে মনে হয়, নিউ ডে লোডিং হচ্ছে, দেখবো নতুন দিনে কী কী হয় আমার জন্য। চলো নেক্সট ডে ক্লিক করতে হবে। আচ্ছা আপডেট এসছে নতুন নতুন। আচ্ছা আমার অফিসের বিল এসছে, তারপর অফিসে নোংরা আছে ভাই, অনেক কিছু করতে হবে। চলো প্রথমে আমরা না অফিসে যাই, অফিসে যাওয়ার পরে আমি অফিসটাকে ক্লিন করি। আবে কোথায় যাচ্ছি, কন্টেনারে যাচ্ছি কেন? আর হ্যাঁ, আমি কন্টেনারটাও আগের দিন আপগ্রেড করেছিলাম, দেখো সাদা কালার করে দিয়েছিলাম। এবার চলো আমরা যাই অফিসে, অফিসে গিয়ে আমরা অনেক বিজনেস করব। আর আজকে আমরা সবগুলো সুপার কার বিক্রি করে দেব। আগের দিন আমরা কোটি কোটি টাকার সুপার কার তো কিনেছিলাম, যেমনটা তোমরা দেখেছিলে পার্ট ফাইভে। ওকে দেখো সব সুপার কার আজকে আমরা বিক্রি করব। আর তার আগে অফিসে নাকি নোংরা আছে, কোথায় নোংরা আছে ভাই? ও এই তো, এই নোংরাগুলো না আমাকে ফেলে দিতে হবে ডাস্টবিনে। চলো নোংরাগুলো আমি প্রথমে না ডাস্টবিনে ফেলে দিই। ওকে নোংরা তো ফেলে দিয়েছি। এবার আমি যেটা করব, এবার আমি কী করবো ভাই, এবার আমাকে এই গাড়িগুলো সেলে লাগাতে হবে। তার আগে আমাকে একটা কাজ করতে হবে, আমাকে সব গাড়িগুলো না একটু করে পরিষ্কার করে নিতে হবে, কারণ ভাই অনেক নোংরা হয়ে আছে এই জায়গাগুলো, এগুলো যদি পরিষ্কার করি না তাহলে আমি বেশি দামে বিক্রি করতে পারবো। চলো সব গাড়ি একটু একটু করে চকচকা বানিয়ে দিই, তারপরে সব গাড়ি আমি সেলের জন্য লাগিয়ে দেবো ভাই। কার কার গেমটা দেখে এখনও মজা লাগছে আমাকে কমেন্টে অবশ্যই বলো। আমার তো ভাই অনেকদিন পর খেলে ভালোই লাগছে, কিন্তু হয়তো ভাই এটাই লাস্ট পার্ট, এরপরে আমি আর কার ফর সেল সিমুলেটার কোনো দিনও খেলবো না। ওকে চলো এটা আমি ভালো করে পরিষ্কার করে দেই। ওকে দেখো কত চকচকা হয়ে যাচ্ছে ভাই, দেখেছো কত চকচকা হয়ে যাচ্ছে, ভালো হয়েছে ভাই, আমি ভালো দামে গাড়িগুলো বিক্রি করতে পারবো এখন। চলো আমি ভালোই পরিষ্কার করে দিয়েছি। আর একটা কাজ আমাকে করতে হবে, আমার না অফিসের বিল এসছে, দেখি কত টাকা বিল আসছে, অফিসের বিল দিতে হবে, ইলেকট্রিক বিল ফিল কত কিছু আছে। কোথায় ভাই? এই তো বিলস, এই বিলের মধ্যে দেখি কত টাকা বিল আছে, $1,500 মাত্র। আচ্ছা চলো আমরা $1,500 বিল দিয়ে দিই। ওকে কোনো ব্যাপার না, আমরা এখন বড় লোক, অনেক টাকা বিল দিতে পারবো। ওকে এইবার আমি যেটা করব, এই গাড়িগুলো আমি না এক এক করে সবগুলোকে মুছে নিই, দাঁড়াও একটু। ওকে তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ভাই, আমি সবগুলো গাড়ি না ক্লিন করে নিয়েছি একবারে। আমার কাছে গাড়ি আছে কটা, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সুপার কার ভাই, ষোলোটা সুপার কার বিক্রি করে আজকে আমি অনেক কোটিপতি হয়ে যাব। চলো আমি এক এক করে না সবগুলো কার সেলের জন্য লাগিয়ে দিই। ফাইনালি আজকে আমরা সবগুলো গাড়ি বিক্রি করে দিচ্ছি। চলো আমরা সবগুলো গাড়ি বিক্রি করে দিই,
প্রথম থেকে আমরা গাড়িগুলো সেলে লাগাই। চলো প্রথমে এটা গাড়ি কিনেছিলাম 1,70,000 টাকা, এটা আমি দাম রাখবো 3,50,000 টাকা, ঠিক আছে চলো। ওকে, তো তোমরা এখন যেমনটা দেখতে পাচ্ছ ভাই, এই গ্যারেজে যতগুলো গাড়ি ছিল আমার কাছে সবগুলো গাড়ি আমি সেলে লাগিয়ে দিয়েছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 গাড়ি, হ্যাঁ এরকম কিছু একটা ছিল। দেখো আমি সবগুলো গাড়ি ফর সেল লাগিয়ে দিয়েছি, এটার নাম হচ্ছে ফাইনালি কার ফর সেল। এখানে দেখো এটা হচ্ছে কার আর এটা হচ্ছে ফর সেল, মিলে গেছে ভাই। চলো এবার আমি সবগুলো গাড়ি আরেকটু করে মুশকিল পরিষ্কার করে দিই, আর দেখি ততক্ষণে আমার কাছে না কাস্টমার। ও, আমি তো দোকানই খুলিনি ভাই, আমি তো নুব ভাই, দোকানটা কে খুলবে? চলো আমি দোকানটাও খুলে নিয়েছি, আর দোকানটাও দেখো আমি কতটা আপগ্রেড করে নিয়েছি, চকচকা লাগছে এখন দোকানটাও দেখতে। ওকে দেখো এখন আমার কাছে এক এক করে কাস্টমার আসা শুরু হবে ভাই, দেখো এত গাড়ি, এখন কাস্টমাররা নিজেই কনফিউজ হয়ে যাবে এসে যে এত বড় কার দোকান ভাই, কার ফর সেল সিমুলেটারে। ওকে দেখো অনেক গাড়ি, ওরে ভাই, ওরে ভাই সাহেব, এত কাস্টমার এসছে কেন, এত কাস্টমারের কোত্থেকে টাকা পেলো ভাই, এত কাস্টমার চলে এসছে গাড়ি কেনার জন্য, এত দেখি আমার থেকেও বড় লোক বড় লোক কাস্টমার ভাই। ওকে চলো আমরা সবগুলো না ক্লিন করে দিই। ওকে ভাই সব ক্লিন করে দিয়েছি, কাস্টমারের সাথে এখন আমি বেচা কেনা করবো, কিন্তু আরেকটু কাস্টমার জমা হোক ভাই, দোকানটা একটু ভিড় হোক তাহলে দেখলে ভালো লাগবে ভাই। চলো দোকানটা আরেকটু না ভিড় হোক, তারপরে আমি গাড়িগুলো বিক্রি করবো, এগুলো একটু নোংরা নোংরা হয়ে আছে, ততক্ষণ আমি এগুলো না মুছে দিই একটু একটু করে। আমার কাছে আছে 71,00,000 টাকা গাড়ি বিক্রি করার আগে, তোমরা এটা গেস করো যে গাড়ি সবগুলো যদি বিক্রি করে দিই তাহলে আমার কাছে কতগুলো টাকা হবে, অবশ্যই গেস করে কমেন্টে এক্ষুনি বলো। চলো তার আগে আমি না গাড়িগুলো আরেকটু করে মুছে দিই, এই গাড়িগুলো না অনেক দাম ছিল, এগুলো প্রত্যেকটার দাম 6,00,000 টাকা করে। পয়সা দেখেছো তোমরা কতগুলো কাস্টমার চলে এসছে। এ ম্যাডাম গাড়ি না নিয়ে ঘুরে যাচ্ছেন কেন? এ ম্যাডাম, এ ভাই গাড়ি আমাকে এক এক করে বিক্রি করা শুরু করতে হবে, চলো এক এক করে গাড়ি আমরা বিক্রি করি। এ ভাই এটা হিসু করার জায়গা না তো, এ ভাই এখানে মুছছিস কেন? আরে এখানে কে হিসু করে, এটা আমি কত কষ্ট করে ডেকোরেশন করেছি, এখানে এসে হিসু কে করে ভাই? ও ও সরি, এরা হিসু করছে না, এরা হচ্ছে সুন্দর নজারা দেখছে, মাঠ দেখছে। চলো আমরা একটা একটা করে গাড়ি বিক্রি করা শুরু করি, চলো এদের কাছে বলা শুরু করি কত টাকা দিবে। আমার গাড়িটার খরচা হয়েছিল 1,40,000 টাকা, আর দিতে চাচ্ছে কত, 1,86,000 টাকা। ওকে আমরা হাইফাই দামে সবগুলো গাড়ি বিক্রি করবো ধীরে ধীরে, 4,50,000 টাকা, 1,40,000 টাকার গাড়ি 2,49,000 বলছে ভাই, খারাপ না। চলো 2,80,000 টাকা দিয়ে আমরা এটা বিক্রি করে দেই। ওকে তো প্রথম গাড়ি হয়তো আমাদের বিক্রি হয়ে যাবে এখনই। ওকে তো প্রথম গাড়ি আমাদের এখানে বিক্রি করে দিয়েছি, দেখেছো? ওকে চলো এবার এই গাড়িগুলো আমরা বিক্রি করে দিই। হ্যালো ম্যাডাম, এই ভুটকি ম্যাডাম আবার চলে এসেছে গাড়ি কিনতে আমাদের। দেখি গাড়িটার দাম ছিল 22,000 টাকা, দিতে চাচ্ছে 44,000 টাকা, খারাপ না। আমি ম্যামকে বলি 49,000 টাকা দিতে, সবগুলো গাড়ি বিক্রি করে দেবো ভাই আজকে। ওকে ওকে ভাই নিয়ে নিয়েছে ভাই, যা যা আছে সব বিক্রি করে দেবো। আবার ভুটকি ম্যাম, যা যা গাড়ি আছে ভাই, তোমরা শুধু গেস করো যে আমার লাস্ট পর্যন্ত কত টাকা হবে। এটার দাম রেখেছি আমি 10,00,000 টাকা, 5,00,000 টাকা, 6,00,000 টাকা বলি, 6,00,000 টাকা দিতেও পারে। ওকে ম্যাম সব গাড়ি নিয়ে যাও, সব গাড়ি নিয়ে যাও, কোনো গাড়ি আমি রাখবো না। ওকে দেখো এগুলো গাড়ি তো আমি বিক্রি করে দিয়েছি, এবার এই গাড়িটাও বিক্রি করে দিই। হ্যালো স্যার ম্যাডাম, এটা হয়তো বিয়েতে গিফট করবে স্যার ম্যাডামকে। আবে ঘুরে চলে গেলো রাগ করে, আরে মিথ্যা কথা বলেছি আর কি করেছি তো আমি। এ স্যার, আরে আপনার তো বউ নেই আমি জানি তো। আবে যাই হোক, যাক কত কাস্টমার আছে ভাই, সব স্যার সব গাড়ি বিক্রি করে দিচ্ছি আমি। ওকে দেখি এখানে দাম বলছে হচ্ছে 6,37,000 টাকা বলছে, এটাকে যদি 7,00,000 টাকা বলি তাহলে কি নিবে? 7,00,000 টাকা নিতে পারে ভাই, 7,00,000 টাকা। ওকে 7,00,000 টাকায় গাড়ি বিক্রি করে দিয়েছি। হ্যালো এখানে আর কয়েকটা গাড়ি আছে, এগুলো বিক্রি করে দিই, আর একটু পরে আমাদের রাতও হয়ে যাবে, আমাকে তাড়াতাড়ি বিক্রি করতে হবে সব গাড়ি। 4,00,000, ঠিক আছে ভাই 5,00,000 টাকা এটা বিক্রি করে দিই, সব আমরা সুপার কার রেখেছিলাম তো তার জন্য বেশি মানে মনে হচ্ছে বেশি টাকা। ওকে তো এটাও আমরা বিক্রি করে দিয়েছি। ভাই সব কাস্টমার চলে যাচ্ছে কেন, রাত হয়ে গেল কেন, রাতে কি কেউ গাড়ি কিনবে না নাকি? চলো রাত করেও গাড়ি বিক্রি করব ভাই, এই গাড়ি কিনেছিলাম আমি 1,70,000 টাকা দিয়ে, বিক্রি করব হচ্ছে 2,64,000 টাকা, খারাপ না ভাই, 2,80,000 টাকা বলে দেখি। ওকে তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের সস্তা গাড়ির দোকানে তো লাইট জ্বলে গেছে ডেকোরেশনের জন্য, কিন্তু আমাদের সব কাস্টমার চলেও গেছে, প্রায় আমি সবগুলো গাড়ি বিক্রি করে দিয়েছি, আর একটা দুটা এদিকে আর একটা তিনটা গাড়ি মোট বাকি আছে, এগুলো আমি সকালে এসে বিক্রি করব। চলো আমি অফিস ঘরটা না বন্ধ করে দেই আর সকালে আমি মার্কেটে যাব, আর ততক্ষণে আমার কাছে দেখো 1,18,49,000 টাকা হয়ে গেছে, যেটা অনেক টাকা হয়। চলো আমরা এক কাজ করি, আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে ঘুমিয়ে টুমিয়ে সকালবেলা আসবো ভাই। ওকে তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমার সকাল আবারও হয়ে গেছে, এখন আমরা কী করবো, যে তিনটা গাড়ি বাঁচা ছিল ওই তিনটা গাড়িও না আমরা বিক্রি করে দিব গিয়ে, কারণ কী করবো আর গাড়ি দিয়ে ভাই, আমার গাড়িটার এরা শখ নেই, সকালবেলা উঠে মানে সকালে তো
সুন্দর দেখে একটা গাড়ি কিনে নেব, মার্সিডিজ টার্সিডিজ যা পাই নোংরাটাও ফেলে দিই। এই নোংরাগুলো কে ফেলে ভাই? এগুলো মনে হয় পাড়া প্রতিবেশীদের কাজ। আর ওটা কার বাড়ি? ও যে সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে ওটা হয়তো কারো বাড়ি হবে। আগে গাড়িগুলো বিক্রি করে নিই, তারপরে ওই বাড়িগুলো দেখবো ভাই। চলো আপাতত এটা খুলে দেই। ওকে, এই গাড়িগুলো বিক্রি করে দেবো, দেখি এই গালি কাস্টমার আসুক। গালি গালি না, মানে এই গাড়িগুলো বিক্রি করে দিই, তারপরে আমরা যাব কার মার্কেটে, কারণ কার মার্কেট ওপেন আছে। আর ততক্ষণে আমার না আবারও বিল এসছে, দেখি কত টাকা বিল আসলো। টোটাল কোনো বিলই তো আসেনি। দাদ, আমার কাছে আর মাত্র এই যে তিনটা গাড়ি আছে, কাস্টমার আসছে, এই তিনটা গাড়ি আমি খুব যত্ন সহকারে বিক্রি করব। তারপর আমার দোকান সারা জীবনের মতো বন্ধ করে দেবো, আমি আর গাড়ির ব্যবসা করব না ভাই। আমাকে একটা নতুন ব্যবসা শুরু করতে হবে। কি ব্যবসা যে শুরু করি তোমরা আমাকে কমেন্টে অবশ্যই বলো যে কি ব্যবসা শুরু করলে বেশি লাভ হবে। গাড়ির ব্যবসায় তো কোটিপতি হয়ে গেছি, অন্য ব্যবসা শুরু করতে হবে। অডি আরআর কিনবে ভাই, আমি কিনেছিলাম 4,80,000 টাকা দিয়ে, লোকটা দিতে চাচ্ছে 5,94,000 টাকা। লোকটাকে আমি বলি 6,50,000 টাকা দিতে। 6 লাখ টাকা দেয় ভাই, 6 লাখ টাকা দিলে আমি দিয়ে দেবো। ওকে ভাই, নিয়ে নিয়েছে। আর দুটো মাত্র গাড়ি আছে বাকি, এগুলো আমি বিক্রি করে দেবো, এগুলো আমি একটু ধুয়ে ফুয়ে বিক্রি করে দিই ভাই সাহ। অনেকদিন পর গেমটা খেলে অনেক কিছু মনে পড়ছে আমার, আর হয়তো আমি কোনোদিনও এই গেমটা খেলবো না। এই গেমটা আমি আর কোনোদিনও গেম খেলবো না, মিস ইউ গেম। ওকে চলো এখান থেকে, নাটক ফাটক করে আর লাভ নেই। আর একটা কাস্টমার আমাদের চলে এসছে, যেটা আমাদের ল্যাম্বরগিনি কিনবে। দেখি ল্যাম্বরগিনি কত টাকা দিয়ে কিনেছিলাম, 3,80,000 টাকা দিয়ে কিনেছিলাম। আর ল্যাম্বরগিনির দাম বলছে 5,99,000 টাকা। লোকটাকে বলি, মানে মহিলাটাকে বলি, 6,80,000 টাকায় দিয়ে দিব। 6,80,000, ওকে ওকে ওকে। আর একটা নেগেটিভ, সরি, আর একটা আমাদের ভদ্র কাস্টমার চলে এসছে, ম্যাডাম। চলো এই ম্যাডামকে বলি এই গাড়ির দাম কত বলে। এই গাড়িটা কিনেছিলাম 80,000 টাকা দিয়ে, বেশি দাম দিবে না, 1,02,000 টাকা, খারাপ না ভাই। 1,20,000 টাকা দিয়ে বিক্রি করে দিই ভাই। ওকে ভাই ডান, 1,20,000 নিবে কি? না ভাই নিচ্ছে না, আর একটু দাম কমাতে বলছে। ওকে আমি আর একটু দাম কমিয়ে দিই, 1,10,000। এবার না দিলে লাথি মেরে দোকান থেকে বার করে দেবো, এটা আমার লাস্ট গাড়ি বিজনেসের। ইয়েস, ফাইনালি আমাদের গ্যারেজে যত গাড়ি ছিল ভাই সব গাড়ি আমি সেল করে ফেলেছি। ওকে দেখো আমাদের গাড়ির গ্যারেজ পুরো শূন্য করে ফেলেছি, আর কোনো গাড়ির গ্যারেজ নেই। আর আমার কাছে এখন আছে $1,32,88,160। এই টাকা যদি আমার কাছে রিয়েল লাইফে থাকতো ভাই, কত বড় লোক হয়ে যেতাম আমি জানো। কিন্তু এত টাকা তো আমার কাছে নেই রিয়েল লাইফে, কোনো ব্যাপার না, একদিন রিয়েল লাইফেও হবে, কোনো ব্যাপার না, আমাকে নতুন ব্যবসা শুরু করতে হবে। গাড়ির গ্যারেজ তো আমরা ফাঁকা করে ফেলেছি, এবার আমরা যাবো হচ্ছে কার মার্কেটে, দেখবো কার মার্কেটে আজকে কী গাড়ি আছে। কারণ আমি এখন বড় লোক ভাই, আমি ঘুরবো ফিরবো, আইসক্রিম খাবো, কফি খাবো, বিন্দাস ভাই, কোনো চাপ নেই। চলো কার মার্কেটে কী কী গাড়ি আছে আজকে। এগুলো কি নতুন গাড়ি? এগুলো তো ভুটি গাড়ি, এগুলো তো আগেকার গাড়ি, এগুলো ফালতু গাড়ি। চলো ভিখারিকেই ভাই দিয়ে দিই $2,000-4,000। কী হবে ভাই, দিয়ে দাও। আরে ভিখারিও ভাববে ভাই আজকে এত টাকা আমার আর জীবনে ভিক্ষাই করতে হবে না, যা ব্যবসা করে এত টাকা দিয়ে ব্যবসাই করে নিতে পারবে ভিখারি। কিন্তু আমি এত টাকা দিচ্ছি এখানে, টাকা বাড়ছে না কেন? ইনি মনে হয় পকেটের মধ্যে টাকা ঢুকাচ্ছে ভাই, এক টাকাও দেখো এখানে বাড়ছে না। আচ্ছা যা, অনেক টাকা দিয়ে দিয়েছি, উনি একটা নিজেই গাড়ি কিনে গাড়ির ব্যবসা শুরু করতে পারবে এখন। চলো এখানে আরও কী কী গাড়ি আছে, এই গাড়িটা তো দেখতে ইউনিক লাগছে, দেখি এটার দাম কত। এগুলো গাড়ি আমি কিনে কী করবো আর, কাজে লাগবে না আমার গাড়ি। 1,98,000 টাকা নেই, মানে এগুলো তো সস্তা গাড়ি ভাই, সস্তা গাড়ি কিনে আমি কী করবো। এটা কী গাড়ি ভাই, এটার হেডলাইট কেমন দেখো, চার কোনা। চলো এটার হেডলাইট দেখি এটার দাম কত। ওকে 17,000 টাকা, হ্যাঁ 17,000 টাকা তো আমি ভিখারিকেই দিয়ে দিই ভাই এখন। ওকে এটার দাম কত, এটাও দেখতে সুন্দর লাগছে, আমি নর্মালি চালানোর জন্য বা রেসিং করার জন্য একটা গাড়ি কিনে রাখতে চাই ভালো দেখে। এটার দাম চাচ্ছে 2,39,000 টাকা, খারাপ না। চলো 2,00,000 টাকা দিয়ে আমি গাড়িটা কিনে মডিফাই করে নেবো। 2,20,000 টাকা লিখেছি কেন, 2,00,000 টাকা অফার করে দেখি, যদি দেয় তাহলে নিয়ে নেবো। ওকে ভাই 2,00,000 টাকা দিয়ে আমি গাড়ি কিনে নিয়েছি। ওকে চলো এখান থেকে আমরা গাড়িতে আজকে উঠি, আর এখন আমরা যাই একটা কাজে, মানে মডিফাই করবো ফার্স্টে গাড়িটাকে। এমন মডিফাই করবো দুনিয়ার লোক দেখে জ্বলবে ভাই, পাছা জ্বলবে দুনিয়ার লোকে। ওকে গাড়িটাকে মডিফাই করার আগে আমি এই বাড়িটা কার বাড়ি আগে দেখে নিই, এটা কার বাড়ি ভাই, এই বাড়িটাকে আমি কিনতে পারবো? এই বাড়িওয়ালা তো, বাড়িতে তো কেউ নেই ভাই, ফালতু বাড়ি। চলো একটা কাজ করি, আমি চলে যাই এখন আমাদের গ্যারেজে, গ্যারেজে গিয়ে গাড়িটা প্রথমে আমরা না মডিফাই করবো। মডিফাই করে গাড়িটা নিয়ে আমরা একটু স্পিড টেস্ট করবো, যে গাড়িটার স্পিড কত দূর উঠতে পারে। তার আগে চলো চাকা ফাঁকা যা আছে সব কিছু আমরা চেঞ্জ করে নিই, গাড়িটাকে একটু সার্ভিস করানোর দরকার, তেল টেল ভরতে হবে, তারপরে আমরা এটা গাড়ি নিয়ে একটু রেস করবো। চলো আগে আমরা পেন্ট করে নিই, দেখি পেন্ট কত টাকার করাতে হবে। ভালো ভালো পেন্ট করবো ভাই, এরম পেন্ট করবো, জীবনে এরম পেন্ট কেউ করেনি ভাই।
ওকে চলে এটাকে আমাকে আগে পেন্ট করতে হবে, পলিশ করতে হবে। ভাই সাহেব এমন পলিশ করব রাস্তা দিয়ে গেলে, আরে গাড়িতে মনে হচ্ছে লাইট জ্বলছে গাড়ির মধ্যে। ওকে পলিশ করে নিয়েছি, আর গাড়ির কালারটা কি করব, টকটকা লাল করে দেই। ও ও ভাই কি কালার, ওফ 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 কি কালার ভাই, ওফ আলাদাই ভাই, ওফ চলো কালারটা করে দেই ভাই, আলাদাই লাগছে দেখতে। দেখো আমার রেড কালারের গাড়ি তো রেডি হয়ে গেছে, কিন্তু গাড়িটাকে না আরেকটু চকচকা বানাতে হবে ভাই, এটাও তো চকচকা লাগছে না ভাই। ওফ চকচকা বানানোর জন্য আমাকে আরেকটু পলিশ করতে হবে। ওকে পলিশ করার জন্য আমাকে, ওফ ওফ কি লাগছে গাড়িটা, ওফ চলো গাড়িটা নিয়ে এবার আমি একটু মডিফাই করি। মডিফাই করার আগে না গাড়িটা আমাকে একটু রিপেয়ার করতে হবে, কারণ গাড়িটা একটু সমস্যা আছে ভাই। কারণ গাড়িটার ছাদটা তোমরা দেখো, দেখো গাড়িটা কি লাগছে দেখতে, কালো কুটকুটা লাগছে দেখতে ভাই। চলো এবার আমি মডিফাই করি গাড়িটা ভাই, কি লাগছে গাড়িটা, সবাই বুঝবে না এটা অনেক টাকার গাড়ি, সবাই মনে করবে এটা সস্তা গাড়ি, কিন্তু তোমরা জানো এটা অনেক টাকার গাড়ি, $2,00,000 দিয়ে কিনেছি। ওকে তো এটাকে আমি রিপেয়ার করার জন্য দিয়ে দিই, হয়তো বেশি টাইম লাগবে না। ওকে চলো এবার গাড়িটা রিপেয়ার করা তো হয়ে গেছে, থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ। এবার আমরা চলো একটা কাজ করি, আমরা না গাড়িটাকে তেল ভরি, তেল ভরার আগে আমাকে না মডিফাই করতে হবে গাড়িটাকে হালকা করে। মডিফাই আমি কী করবো সেটাই ভাবছি। ওকে ভাই মডিফাই করার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে যেতে হবে, আমাকে চাকা টাকা যা আছে সব কিছু মডিফাই করে নিতে হবে, যাতে লোক দেখলে অবাক হয়ে যায় ভাই, ভাববে এটা কী গাড়ি ভাই। ওকে চো এনার কাছ থেকে আমি মডিফাই করে নিই, হ্যালো স্যার, এনার কাছ থেকে গাড়িটা মডিফাই করে নিই, ডিফল্ট কিট রেসিং কিট লাগিয়ে দিয়েছি। আমরা যাবো এখন পেট্রোল পাম্পে, ওখানে গিয়ে একটু তেল ভরতে হবে আমাকে, তারপরে গাড়িটা নিয়ে একটু রেসিং করতে হবে আমাকে। ও ভাই কী লাগছে গাড়িটা দেখো, গাড়িটা না একটু কালো কালো লাগছে, গাড়িটার একটু কালারটা কমাতে হবে তাহলে ভালো লাগবে। চলো আমরা ঠিক করে নিয়ে আসি এটা। ও ভাই এটা দেখো কী কালার, এই কালারটা দেখতে সুন্দর লাগছে, গোল্ডেন গোল্ডেন। চলো এই কালারটা করে নেই, আর পলিশ একটু কমাতে হবে, পলিশ একটু কমিয়ে দেই। ওকে চলো এইবার এই কালারটা সুন্দর লাগছে, একদম সোনার গাড়ি মনে হচ্ছে, দেখেছো ভাই সোনা দিয়ে গাড়ি বানিয়েছি আমি। এই গাড়ির দাম তো এখন কোটি কোটি টাকা হবে, কিন্তু গাড়িটা আমি বিক্রি করবো না, গাড়িটা না আমার জন্য আমি রেখে দেবো। দেখো কত সুন্দর, কত সুন্দর গাড়ি ভাই, আলাদা লেভেলের গাড়ি চলছে আমার এখন। এবার আমি যেটা করবো দেখো, ঢুলে 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 গাড়ি চলছে ভাই, দেখেছো ঢুলে ঢুলে গাড়ি চলছে, ওয়াও 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 আসতে। চলো এবার আমি যেটা করবো, গ্যাস স্টেশনে যাবো, গ্যাস স্টেশনে গিয়ে আমি তেল ভরবো, তারপর গাড়িটাকে আমাকে ধুতেও হবে, তারপরে সকালবেলা দেখবো কী করা যায়। ওকে তো গাড়িটা তো আমি জায়গা মতো পার্ক করিয়ে দিয়েছি, আর আমি ব্যবসাতে অনেক বড় লোক হয়ে গেছি, আমি আর গাড়ির ব্যবসা আজকে থেকে করবো না ভাবছি। তোমরা যদি কেউ গাড়ির ব্যবসা করতে চাও আমাকে যোগাযোগ করতে পারো, আমার ফেসবুক পেজ ফলো করতে পারো, ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করো। কে কে ভাই ইনস্টাগ্রামে ফলো করোনি, ইনস্টাগ্রামে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ওখানে আমি অনেক অনেক জিনিস আপলোড করি, অনেক ইন্টারেস্টিং জিনিস। চলো আমি ফিউল ভরে নিয়েছি, এবার আমি যেটা করবো গাড়িটাকে একটু মুছে নিয়ে যাই, কারণ গাড়িটা না একটু নোংরা নোংরা হয়ে গেছে, গাড়িটা তো মুছে নিয়ে যাই আর চকচকা হয়ে যাবে। ওই চলো গাড়িটা মুছে দেওয়ার জন্য বলি, হ্যালো ভাই সাহেব গাড়িটা মুছে দাও। গাড়িটা মুছতে কত টাকা নেয়, 50 টাকা। হ্যাঁ ওকে চলো গাড়িটা আমি একটা মুছে নিয়ে না রেসিং করব, 50 টাকা নিবে কোনো ব্যাপার না। চলো গাড়িটা মুছে দেখ। ফাইনালি আজকে আমাদের শেষ এপিসোড আমরা শেষ করতে চলেছি, আমাদের জন্য আমি একটা গাড়িও কিনে নিয়েছি গোল্ডেন কালারের, তারপরে আমার কাছে 1,30,00,000 টাকাও হয়ে গেছে, টাকারও কোনো অভাব নেই, তারপরে অনেক কিছু হয়ে গেছে ভাই, আমার আর কিছু অভাব নেই। এবার আমি কার ফর সেল সিমুলেটার আর খেলবোই না কোনো দিন, কারণ গেমের মধ্যে আর কিছুই করার নেই, আমি নতুন নতুন গেম খেলবো, তোমরা আমাকে নতুন নতুন গেমের নাম কমেন্টে বলতে পারো। এটা হচ্ছে আজকের লাস্ট পার্ট, তোমরা যদি ভিডিওটাতে 80,000 লাইক করে দাও তাহলে আমি এটার পার্ট 7 বানাবো যদি আপডেট আসে, কিন্তু আমি জানি 80,000 লাইক তোমরা কোনো দিনও করতে পারবে না, 50,000 তো করতে পারবে কিন্তু 80,000 কোনো দিনও লাইক হবে না আমি জানি। তো চলো এখন আমি একটা কাজ করি, গাড়িটা নিয়ে এখন আমি যাই চলো। ওকে ভাই দেখো গাড়িটা আমার কত চকচক করছে এখন, দেখেছো এত সুন্দর করে আমি গাড়িটা নিয়ে এসেছি ভাই, গাড়িটা ড্যামেজ হয়ে গেল ভাই, আবার গাড়িটা এত রাগ উঠছে এবার আমার, ফালতু গাড়ি, গুয়ের গাড়ি, গুয়ের কালারের গাড়ি ভাই, এখন এটাকে আমার আবারও ঠিক করতে হবে ভাই। ওকে তো গাড়িটা আমার এখন পুরোপুরি রেডি, যা যা ড্যামেজ ছিল, যা তেল ছিল, যা মডিফাই করার ছিল সব কিছু আমি করে নিয়েছি। এইবার আমরা যেটা করবো গাড়িটার স্পিড টেস্ট করবো, ফাঁকা মাঠে গিয়ে আমরা স্পিড টেস্ট করবো, অনেক কিছু করবো ভাই। চলো তার আগে আমি না বাড়ি গিয়ে ঘুমিয়ে আসি একবার, সকালবেলায় সেগুলো কাজ করবো, এখন রাত হয়ে গেছে বাইরে, দেখেছো বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, চাঁদের আলোতে আমি আমার গাড়ি দেখতে পাচ্ছি। ওকে চলো এবার গাড়িটা আমি না রেখে দিই এখানেই, এটাই তো আমার ঘর এখন ধরতে গেলে। ওকে তো আমি গাড়িটা এখানে রেখে দিয়েছি, এবার আমি যেটা করবো
বাড়ি গিয়ে ঘুমিয়ে টুমিয়ে সকালবেলা আসবো, তারপরে গাড়িটাকে একটু স্পিড টেস্ট করবো, তারপরে ভিডিওটাকে আজকের মতো শেষ করবো, কারণ আমার কাছে আর করার মতো কিছুই নেই গেমের মধ্যে। ওকে চলো, আমি না শেষ করে দিয়েছি, কি শেষ করে দিয়েছি, গেমটা শেষ করে দিয়েছি। হ্যাঁ চলো আমি ফটাফট ঘুমিয়ে টুমিয়ে যাই সকালে। ওকে তো ফাইনালি আমাদের সকাল তো হয়ে গেছে, এবার চলো আমরা যাই হচ্ছে আমাদের অফিসে, সেখানে গিয়ে গাড়িটাকে আমি টেস্ট করি যে গাড়িটা কীরকম অবস্থা, আবার অফিসে নোংরা পড়ে আছে কেন। হ্যাঁ আচ্ছা, অফিসটাকে আমি আরও আপগ্রেড করতে পারবো, চলো দেখি আপগ্রেড করা যায় নাকি। না আমি তো তিনটা অফিসে আপগ্রেড করে নিয়েছি, তিনটা এইগুলোই আপগ্রেড করে নিয়েছি, সব কিছু আমি আপগ্রেড করে নিয়েছি ভাই, কোনো আপগ্রেড করার অপশনই নেই। এখানে লিডার বোর্ড আছে যেটাতে আমি কিছু দেখতে পাচ্ছি না, কেন জানি না, লিডার বোর্ডে হয়তো আমি ফার্স্ট। আর ফটো আছে যেগুলো আমি ডিলিট করে দিই, এগুলো কোনো কাজের না। ওকে আর এখানে আছে ডেকোরেশন, যেটা আমি অলরেডি করে নিয়েছি, আর কী ডেকোরেশন করবো ভাই, এখানে ডেকোরেশন করে লাভ নেই, তাও হালকা করে করে দিলাম সুন্দর করে, আর ডেকোরেশন ফেকোরেশন করার কোনো দরকার নেই। এবার আমি যেটা করব, গাড়িটাকে একটু মুছবো, কারণ গাড়িটা একটু নোংরা হয়ে গেছে, তারপর আমরা গাড়িটাকে নিয়ে নেই স্পিড টেস্ট করতে যাব। ওকে চলো গাড়িটাকে আমি হালকা করে মুছে নিই। চলো এবার আমি একটা কাজ করি, গাড়িটা তো চকচকা হয়ে গেছে, এবার গাড়িটাকে এখানে আমি চালাই। ও হ্যাঁ, আর একটা কাজ তো আমাকে করতেই হবে, আমি না গাড়িটার একটা ফটো তুলে রাখি, বলা যায় না যদি গাড়িটা চুরি ফুরি হয়ে যায় তখন আমার গাড়িটার কথা মনে থাকবে। ওকে সুন্দর গাড়ি, আমার কত সুন্দর সোনার গাড়ি, এই গাড়িটার দাম কোটি কোটি টাকা ভাই। ওকে গাড়িটা দেখো, আমি ব্যবসা করে কত বড় গাড়ি কিনে নিলাম। ওকে দেখো এখানে আমি কত সুন্দর একটা গাড়ি কিনে নিয়েছি, জীবনে হার না মানলে অনেক কিছু করা যায়, দেখো আমি জীবনে হার মানিনি, কত বড় গাড়ি কিনে নিয়েছি, গেমের মধ্যে কিনেছি, রিয়েল লাইফেও কিনবো। চলো একটা কাজ করি, ছবি তো আমি তুলে নিয়েছি, সেভ করে নিয়েছি, এবার আমরা চলো গাড়িটা নিয়ে একটু রেস করি, দেখেছি রেস করলে কতটা স্পিডে গাড়িটা চলতে পারে, দেখবা গাড়িটা নিয়ে আমরা ড্রাফটিং মারবো, ড্রাফট করবো গাড়িটা নিয়ে। ইয়েস এবার আমরা গাড়িটা নিয়ে ড্রাফট করবো, এই দেখো কৃষ্ণা ভাই ও ড্রাফটিং করেছি, দেখেছ, এই দেখো এই দেখো। আবার কি হচ্ছে ভাই ভাই, এগুলো কি হচ্ছে, চলো আমি দেখাচ্ছি একটা জিনিস, এখানে তো গাড়িটা স্পিড টেস্ট করি, দেখো পিছন দিয়ে এক্সস্ট বেরোচ্ছে, দেখেছ। ওকে তেল ফুরিয়ে লাভ নেই, ওগুলো ফুরিয়ে যাবে, চলো এটা আমরা কাজ করি। ওকে এখানে আমাকে গাড়িটাকে উঠাতে হবে, তারপর আমরা যেতে পারবো রেস করাতে, রেস করিয়ে দেখবো গাড়িটার স্পিড কত। ওকে চলো আমরা গাড়িটাকে এখানে রেখে দিয়েছি, এবার আমরা যাই গাড়িটাকে স্পিড টেস্ট করতে যে গাড়িটার স্পিড কতটা ওঠে ফরেস্টে। চলো ওকে ভাই ফাইনালি, এখন অনেক মজা হবে, কারণ এখন আমরা গাড়িটার স্পিড টেস্ট করবো, স্পিড টেস্ট করতে ভাই মজা আসবে, দেখবো স্পিড টেস্ট করে কতক্ষণ কত কোথায় যেতে পারি। ওকে চলো গাড়িটা এখন আমরা স্টার্ট দেই, 3 2 1। ওকে চলো স্পিড রেকর্ড দেখি কতটা ওঠে, চলো ভাই এখন আমরা স্পিড টেস্ট করে দেখি গাড়িটা কত স্পিডে চালাতে পারি, 0 to 100। ওকে চলো, অনেক ভালো গাড়ি কিনে নিচ্ছে, ইয়েস ইয়েস, আরো ওঠো আরো ওঠো, 300 গাড়ি ওঠা চাই, 300 গাড়ি ওঠা চাই ভাই, 300 গাড়ি উঠবে, ইয়েস 300 গাড়ি, 300 গাড়ি উঠবে, ইয়েস 300 উঠ, 300 উঠ। শেষ ভাই শেষ, আমার গাড়ি গোয়েন্দাটা বেরিয়ে গেছে আমার গাড়ি থেকে, থাম ভাই উল্টা হয়ে গেছে তো, ও ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, রেকর্ড হচ্ছে 254 কিলোমিটার পার আওয়ার, খারাপ না ভাই, মোটামুটি ভালোই আছে ভাই, আমি ভেবেছিলাম 300 উঠাবো গাড়িটার স্পিড। ওকে চলো কোনো ব্যাপার না, আরও স্পিডে চলো চলো চলো, স্পিড ওঠাও, বাড়ি চলো, বাড়ি যাবো, বাড়ি গিয়ে ঘুমাবো, আজকের মতো আর কিছু করবো না। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে বলো, আর নতুন যদি আপডেট আসে আমি অবশ্যই গেমটা খেলবো, আর তোমরা যদি গেমটার পার্ট 7 চাও তাহলে ভিডিওটাতে 80,000 লাইক করে দাও, যেটা কোনোদিনও হবে না। আবে এটা কি, আবে এটা কোন গেট, আমি তো উল্টা দিকে চলে আসছি, আরে আমি উল্টা দিকে চলে আসছি ভুল করে। ওকে কোনো ব্যাপার না, আমাকে বাড়ির দিকে যেতে হবে এবার, কোনো ব্যাপার না, চলো এবার আমি হাই স্পিডে গাড়িটা উঠাবো আর আমি বাড়ির দিকে যাব ভাই, ইয়েস ইয়েস, চলো চলো চলো। ইনস্টাগ্রামে আমাকে অবশ্যই গিয়ে ফলো করে নিও, ওখানে আমি অনেক কিছু পোস্ট করে থাকি, পার্সোনাল ফটো ফটো অনেক কিছু পোস্ট করি, তো সেখানে গিয়ে অবশ্যই ফলো করে নিও। চলো এখন আমি বাড়ি যাই ফটাফট, বাড়ি গিয়ে গাড়িটা রেখে দেই, 254 তো উঠেছে, আর মনে হয় স্পিডে উঠবে না, 254 লাস্ট স্পিড মনে হয়, উঠতেও পারে, ও 257, এই তো উঠছে, এই তো উঠছে ভাই, 256 আরও উঠছে ভাই, ও 300 তো উঠবে মনে হয়, আর উঠবে কি, 275 উঠেছে, 275 উপরে আর উঠবে না মনে হচ্ছে,
275 লাস্ট স্পিড মনে হয়। হ্যাঁ 275 এর উপরে ওঠে না, এটাই ম্যাক্সিমাম স্পিড এই গাড়ির। ভাই কি স্পিডে চলছে গাড়ি, দেখেছো তোমরা কত স্পিডে চলছে ভাই? ওকে চলো এবার আমরা বাড়ি ফিরে যাই, গাড়িটা আমাকে জায়গা মতো রাখতে হবে। ওকে চলো জায়গা মতো আমি গাড়িটা এখন রেখে দিই। অনেক শয়তানি, অনেক ফেজলামি করেছি, অনেক অনেক দুষ্টামি করেছি, এখন আর দুষ্টামি করার টাইম নেই। চলো এবার আমরা যাই ব্যাক টু টাউন। ওকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে বলো, আর চ্যানেলে যারা যারা নতুন এসব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। আমি আরও নতুন নতুন গেম খেলবো, অনেক নতুন নতুন গেম খেলবো। তোমরা শুধু কমেন্টে নাম বলো কী কী গেম দেখতে চাও। তোমরা যেমনটা বললে এটার পার্ট 6 দেখবো, আমি 6 কিন্তু নিয়ে আসছি, কারণ গেমটার মধ্যে আর করার কিছুই নেই। কারণ আমি কী বানাবো ভাই, গেমের মধ্যে আর কিছুই নেই করার মতো, আমি যা যা ছিল সব করে নিয়েছি, শেষ হয়ে গেছে গেম। তো চলো এখন আমরা বাড়ি যাই, টাটা বাই বাই সবাই, ভালো থেকো, নতুন গাড়িটা কেমন লাগছে কমেন্টে বলো, বাই বাই। আর হ্যাঁ আর একটা জিনিস, যারা যারা এই যে এই গাড়িটার ফুল ভিডিও চাও, এই গাড়িটা নিয়ে না আমি সেকেন্ড চ্যানেলে ভিডিও বানাবো, সেকেন্ড চ্যানেল গিয়েও সাবস্ক্রাইব করে রেখো। ওই চ্যানেলে না আমি একটা রাস্তা বানাবো, মাটির রাস্তা এই গাড়ির জন্য, তারপরে এই গাড়িটাকে সেই রাস্তা দিয়ে আমরা চালাবো, ডেঞ্জারাস রাস্তা বানাবো, তারপরে সেই রাস্তা দিয়ে আমরা এই গাড়িটাকে চালাবো, ঠিক আছে? অনেক মজা করবো আমরা। সে কী বলছি না বলছি, তুতলে যাচ্ছি। বাই বাই সবাইকে, ভালো থেকো সবাই।